শুরুতেই সংবাদ শিরোনাম, চীনের সঙ্গে উত্তেজনা, শক্তি প্রদর্শনে ভারতে আসছে আরও চারটি রাফায়েল যুদ্ধবিমান। ট্রাম্পকে হত্যা করার হুমকি দিলেন রুহানি, যা বলল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বছরের প্রথম দিন আয়া সোফিয়ায় সময় কাটালেন এরদোগান। আমিরাতের হোটেলে চুরি করছে ইসরায়েলিরা। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে হয়তো কেউ বদলা নেবে হুঁশিয়ারি ইরানের কমান্ডারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চীনের সঙ্গে সংঘাতের আবহে ভারতে আসছে ফরাসি বায়ুসেনার চারটি রাফায়েল যুদ্ধবিমান। ভারতের বায়ুসেনার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতেই বিমানগুলো আসছে বলে জানা গেছে। ফরাসি বায়ুসেনার রাফায়েলের সঙ্গে ভারতে আসছে এয়ারবাস A330 ট্যাঙ্কারের বিমানও। মাঝাকাশে যুদ্ধবিমানগুলোতে জ্বালানি ভরতেই এই বিমান ব্যবহার করা হয়। ফরাসি এয়ারবেস থেকে ভারতের রাফায়েলে জেটগুলোকে আনতেও মাঝপথে আকাশে জ্বালানি ভরতে ট্যাঙ্কার বিমানগুলো ব্যবহার করা হয়েছিল। ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার বায়ুসেনার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে ফরাসি রাফায়েলগুলো। ভারতীয় বিমান বাহিনীর সূত্রের খবর, রাজস্থানের যোধপুরে জানুয়ারির 19 এবং 25 তারিখ পর্যন্ত সামরিক মহড়া চালাবে ভারত এবং ফ্রান্সের বিমান বাহিনী। নয়াদিল্লি এবং প্যারিসের মধ্যে যৌথ সামরিক মহড়ায় নতুন কিছু নয়, বিগত প্রায় এক দশক ধরে দুদেশের বিমান বাহিনীর সঙ্গে যৌথ মহড়ার চালাচ্ছে। 2019 সালেও ভারতের রুশ নির্মিত Sukhoi-30 যুদ্ধবিমানগুলো ফরাসি বিমানগুলোর সাথে মহড়া চালিয়েছিল। তবে এবার সেই সম্পর্ক আরও মজবুত করে নয়া ওয়ার গেম শুরু করতে দুর্দেশই মহড়া চালাবে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে স্কাই রোজ। এর অন্তর্গত ভারত এবং ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধবিমান যোধপুরের আকাশের যুদ্ধবিমানে নানা কৌশল দেখাবে, একে অপরের সঙ্গে মিলে শত্রু বাহিনীর বিরুদ্ধে কাল্পনিক লড়াই চালাবে। এবারে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সম্প্রতি ভারতের হাতে আসা অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। সংবাদ সংস্থা ANI এর সূত্রের খবর, ভারতীয় বিমান বাহিনীর গোল্ডেন অ্যারোস স্কোয়াড্রনের রাফায়েলের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর সুখোই যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নেবে। বিশ্লেষকদের মতে চীনের সঙ্গে সংঘাতের আবহে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে প্যারিস, একথা সামরিক মহড়ার মাধ্যমে সাফ জানিয়ে দিল ফ্রান্স। ইরান বলছে বিদেশি সামরিক এবং রাজনৈতিক নেতাদের কাপুরুষোচিত হত্যা করা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের নিজস্ব কর্ম। ওয়াশিংটন এবং তেল আবিব এই কাজকে যেভাবে শিল্পে পরিণত করেছে অন্য কোনো দেশের পক্ষে তা সম্ভব হয়নি। মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসের বৃহস্পতিবার 31 ডিসেম্বর দাবি করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার হুমকি দিয়েছেন। পত্রিকাটি এমন সময় এই দাবি করে যখন প্রেসিডেন্ট রুহানি বৃহস্পতিবারই এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে ইরাকের সাবেক শাসক সাদ্দামের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন সাদ্দাম ইরানের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং পরে তার সরকারের পতন হয়। অন্যদিকে ট্রাম্প গত 3 বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার প্রশাসনেরও পতন ঘটতে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন ট্রাম্প যে অপরাধ এবং জুলুম করেছেন তার ফলে ইতিহাসে তার নাম অপমানিত এবং লাঞ্ছিতদের সারিতে স্থান পাবে। প্রেসিডেন্ট রুহানির এই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের জন্য ওয়াশিংটন টাইমসের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদে। তিনি টুইট বার্তায় বলেছেন বিদেশি নেতাদের কাপুরুষোচিত হত্যা করা মার্কিন ইসরায়েলি বাণিজ্য ইরানের নয়। কল্যাণ কামনায় নববর্ষের প্রথম দিন ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে সময় কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অতীতের সব ভুল ভ্রান্তি ঘুচিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কাটিয়েছেন এ দিনটি। তুরস্ক ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম তুর্কি উর্দু জানিয়েছে 1 জানুয়ারি শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে গিয়েছিলেন তুর্কি সুলতান এরদোগান। নামাজের পর নতুন বছরে তুরস্কের মুসলমান বিশ্বের জন্য কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এতে অংশ নেন তুর্কি প্রেসিডেন্ট। পরে মসজিদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরদোগান। তিনি বলেন ঐতিহাসিক আয়া সোফিয়াকে পুনরায় মসজিদের রূপান্তর 2020 সালের আমার সবচেয়ে বড় অর্জন এবং সাফল্য। আরব আমিরাতের হোটেল থেকে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি পর্যটকরা।
হোটেলে রাখা লাইট তোয়ালে এমনকি দেয়ালে টানানো দামি পেইন্টিংও চুরি করে নিয়ে যাচ্ছেন দখলদাররা। এক মাস আগে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে দুদেশের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল এবং পর্যটকদের ভ্রমণ শুরু হয়েছে। এরই মধ্যে আমিরাতের একটি বিলাসবহুল হোটেলে এ চুরির অভিযোগ করেছে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে। ইসরায়েলের ইহেদিয়ান আহুরন্ট পত্রিকা এ নিয়ে গত মঙ্গলবার প্রতিবেদনে প্রকাশ করে। এক ব্যবসায়ীর বরাতে দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কাজে আমিরাতে বসবাস করছেন। সম্প্রতি হোটেলের লবিতে গিয়ে ভয়াবহ একটি ঘটনার সাক্ষী হলেন। সেখানে তিনি দেখলেন, চেক আউটের সময় ইসরায়েলি পর্যটকের ব্যাগ থেকে একে একে হোটেলের চুরি যাওয়া সব জিনিসপত্র বের করা হচ্ছে। হোটেলটির ম্যানেজার জানিয়েছেন, হাজার হাজার পর্যটক আসেন তার হোটেলে, মাঝে মাঝে দুই একজন ঝামেলা করলেও সম্প্রতি ইসরায়েলি পর্যটকদের আচরণ দেখে তিনি বিস্মিত হয়েছেন। ম্যানেজার বলেন, তার ব্যাগ থেকে হোটেলের স্ত্রী তোয়ালি পর্যন্ত পাওয়া গেছে। আমরা যখন পুলিশ ডাকতে গেছি তখন তারা ক্ষমা চেয়ে এসব চুরি করা সামগ্রী ফেরত দিয়েছেন। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই হয়তো কেউ এই ফোর্সের সাবেক কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নেবে। তিনি শুক্রবার জেনারেল সুলাইমানির শাহাদতের প্রথম বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, শহীদ সুলাইমানি হত্যা করার মাধ্যমে তোমরা যে অপরাধ করেছ তার মাধ্যমে বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষকে নতুন এক দায়িত্বের দায়ে আবদ্ধ করে ফেলেছ। কাজেই যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই যদি কেউ এই অপরাধের প্রতিশোধ নিতে চায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। জেনারেল কায়ানি আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো অপরাধী কার্যক্রম কুদস ফোর্স এবং প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। তিনি বলেন, সুলাইমানি যে পথ চলেছেন তা একজন নেতা ছিল, তার সাফল্যের চাবিকাঠি ছিল এই নেতার দিক নির্দেশনা অনুসরণ। এই নেতা এখনও আছেন এবং কুদস ফোর্সের প্রতি তার সহানুভূতি এখনও বিদ্যমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পদাধিকার বলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। কাজে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর শাখা কুদস ফোর্স আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই গঠিত হয়েছে এবং তারই সরাসরি দিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।